হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিগিনার্স কোর্সের গ্রেড 2 এর লেসন 3 নম্বরে আমরা আজকে শিখব ই মেজর কর্ড। খুব চমৎকার এবং সুন্দর একটি কর্ড ই মেজর কর্ড। আমরা গত এপিসোডে, গত লেসনে আমরা শিখেছিলাম এ মাইনর কর্ড। হ্যাঁ, আশা করি আপনাদের সবার মনে আছে। তো ই মেজর কর্ডটা খুবই সহজ। আমরা যখন, যেহেতু এ মাইনর কর্ডটা শিখে ফেলেছি, খেয়াল করুন জাস্ট আমাদের এ মাইনরের এই শেপটা আমরা এক স্ট্রিং করে উপরে উঠিয়ে দিব, হয়ে গেল আমাদের ই মেজর কর্ড। অর্থাৎ আমরা এ মাইনর শিখেছিলাম 2 নম্বর স্ট্রিং এর 1 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট। এটা হচ্ছে আমাদের এ মাইনর। জাস্ট আমরা যদি উপরে চলে আসি, মানে কি হচ্ছে, 3 নম্বর স্ট্রিং এর 1 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট এবং 5 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট, এটা হচ্ছে আমাদের ই মেজর কর্ড। গ্রেড 1 এ আমরা ই মাইনর কর্ড শিখেছিলাম। ই মাইনর কর্ডে আমরা কি শিখেছিলাম, জাস্ট 5 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট এবং 4 নম্বর স্ট্রিং এর 2 নম্বর ফ্রেট, এটা ছিল আমাদের ই মাইনর কর্ড। ই মেজর কর্ডে আমরা যেটা হচ্ছে এটা এভাবে ধরি, জাস্ট 4 নম্বর স্ট্রিং এর 1 নম্বর ফ্রেটটা, সরি 3 নম্বর স্ট্রিং এর 1 নম্বর ফ্রেটটা আমরা ধরছি, এটাই হচ্ছে আমাদের ই মেজর কর্ড। এবং ই মেজর কর্ডে কিন্তু আমার 6টা স্ট্রিংই বাজবে, ঠিক আছে। আমরা প্রথমে সবগুলো আঙুল বসানোর পরে দেখব যে একটা একটা স্ট্রিং করে যে আমার কর্ডটা ধরা ঠিক হচ্ছে কিনা, কোনো বাজ আছে কিনা, কোনো বাজ বা কোনো নয়েজ যদি না থাকে সেক্ষেত্রে জাস্ট আমরা স্ট্রোক করব, এটা হচ্ছে আমাদের ই মেজর কর্ড। আজকের এপিসোড এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।